ইউকেতে কোন সিমের ফলনটি ভালো হয় জানতে চেয়ে যারা প্রশ্ন করেছেন ভিডিওটি শুধুই তাদের জন্য এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন অনেকেই জানতে চেয়েছেন যে আপু আমরা অনেক দেশি সিমের ফলন করেছি কিন্তু আমাদের ফুল আস্তে আস্তে এদেশে ঠান্ডা পড়ে গেছে তো কোন সিমের ফলন করলে আমরা নিরাশ হব না তো সেই পারপসে আজকের এই ভিডিও চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে যে আমরা কিসে লাভবান হতে পারি আসলে সেটা দেশি দেশি সিম হোক বা বিদেশি সিম হোক সেটা ম্যাটার করে না আমি শুধু একটা কথাই বলবো যে আমরা যারা গার্ডেন করি তারা আসলে কিন্তু ফলনটি পাওয়ার জন্য বা একদম হুর্ণে হয়ে পড়ি না গার্ডেনে শাকসবজি জন্মাবে আমাদের দেশি শাকসবজি দেখতে ভালো লাগবে এটাই হচ্ছে আমাদের টার্গেট তো অনেকেই আছে যারা বাংলাদেশের সিম লাগায় সেখানে অনেকেই বুঝে ওঠে না যে কোন সিমের বীজ লাগায় বাংলাদেশ থেকে আমরা নিয়ে আসি এসে বীজগুলো লাগিয়ে দিই সেখানে কিন্তু আপনাদের জানতে হবে তিনটা ছয়টা নয়টা সেই জাতীয় সিম আপনারা লাগাচ্ছেন কিনা যদি নয়টা লাগান তাহলে দেখা যায় কি যে আপনার নব্বই দিন পর ফলন আসে আর নব্বই দিন আসতে আসতে তিন মাস চলে যায় আমাদের এদেশে সম্পূর্ণই সিজনটি চলে যায় ছয়টা হচ্ছে আপনার সত্তর দিনে ফলন আসে আই মিন ষাট দিনের পর থেকে গনা চলে তো অ্যাভারেজে তারা সেভেন্টি সেভেন্টি ফাইভ ডেজে বলে তো সেই হিসেবে আপনাদের জানতে হবে যে আপনারা কোন সিমের ফলন করলে লাভবান হতে পারবেন যেটা তিনটা সিম আই মিন হচ্ছে তিরিশ দিনে ফলন আসে তো সেইটা যদি লাগান ফর্টি টু ফর্টি ফাইভ ডেজে আপনাদের ফলন আসবে সেই হিসেবে আপনাদের নিজেদেরকে শপে গিয়ে দোকানে গিয়ে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ফলন আসে এমন সিমের বীজ দেন আসলে আপনারা যদি গিয়ে বলেন দেশি সিমের বীজ তো তারা তো দেশি সিমের বীজই দিবে আমাদের দেশ অনুযায়ী যেটা বাংলাদেশে যেমন আমার বাড়ি যশোর তারা হচ্ছে ছয়টা এবং নয়টা সিম লাগায় যেটা কি না তিন মাসে ফলন দেয় তারপর স্টপ হয়ে আবার ছয় মাস পর ফলন দেয় তো সেই হিসাব করলে কিন্তু অনেক সময় হয় না তারা বারো মাসে ফলন পায় দেশের ওয়েদার হচ্ছে আলাদা কিন্তু যারা মনে করেন যে না সিম তো ভাই সিমই দেশি সিম কি আর কি যেমন এই যে দেখেন রানার বিনস এটা হচ্ছে ইউকের ওয়েদারের জন্য আমি বলবো বেস্ট একটি সিম যারা খেতে পারেন তারা সবভাবেই খেতে পারবেন এটা আমি বলবো যেমন কি এই সিমটি যদি ভর্তা করে খান বা আলু দিয়ে ভাজি করে খান এর কোনো তুলনা নেই ট্রাস্ট মি আর এখানে হচ্ছে আমার একটা রানার বিনসের গান গান না ও সরি বাতাস আর ঠান্ডায় আসলে চুপসে যাচ্ছি সকাল সকাল চলে এসেছি ভিডিও করতে তো এটা হচ্ছে এখানে আমার একটি রানার বিন গাছ শুক্র আলহামদুলিল্লাহ আমি ভেবেছিলাম এখন গাছটি আমি উপরে ফেলবো আমি একদমই তুলে ক্লিয়ার আউট করবো যেমন কি আমি আমার যে গাছ ছিল এখানে দেশীয় কুমড়া গাছ সেগুলি খেয়ে তুলে বীজ করে ফেলেছি অলরেডি আর ওই যে চাইনিজ লাউ গাছটি যে নিচে এটা ক্লিয়ার আউট করিনি কারণ চাইনিজ লাউটি আমি আরও কিছুটা গাছ পাকনা করতে চাচ্ছি এই জন্য রেখে দিয়েছি তো আমি ভেবেছিলাম যে আজকে আমি এটাকেও করে ফেলবো পরে ভাবলাম যে না এটা যেহেতু এদেশের ওয়েদারে খুব বেস্ট হয় তাহলে এই যে দেখেন আরও নতুন করে এই যে আমি একটু দেখাচ্ছি এই যে সিমগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ এগুলো হয়েই যাবে ট্রাস্টমি তো এই যে দেখেন তো এই সিমগুলো থাকা অবস্থায় আমি কে পারবো এগুলোকে উপরে ফেলতে আর আপনারাই দেখেন একটি গাছে আমি যে কত সবাইকে দিয়েছি নিজে খেয়েছি এই যে ভাজির জন্য কিছুটা আমি ডিপ ফ্রিজ করেছি কিভাবে করেছি আপনারা সবাই জানেন আমি ভেহকম সেলার মেশিন দিয়ে এগুলোকে কুচি কুচি করে ডিপ করে রেখেছি কাঁচা অবস্থায় আপনারা যদি যাদের ভেহকম সেলার না থাকে মেশিনটি আপনারা স্টিম করে রেখে দিতে পারেন পরে রসুন পেঁয়াজের বাঘারে অসাধারণ টেস্ট আর ভর্তার তো কোনো তুলনা নেই আর যে মূল টার্গেট ছিল যে আমার রানার বিনসের বীজ করা এগুলো হচ্ছে এই যে আমি গাছ পাকনা করে নিচ্ছি অনেকগুলো এই যে দেখেন অনেকগুলো আমি রানার বিনস এই যে বীজ বানাচ্ছি আবার এই যে ভিতর দিক থেকে হচ্ছে এই যে যেগুলো হচ্ছে বীজের জন্য হচ্ছে আর বাকি যেগুলো আপনারা দেখবেন একদম ডার্ক গ্রিন হয়ে গেছে এগুলো আপনারা এখনই কুচি কুচি করে খেয়ে ফেলতে পারবেন কোনো ম্যাটার করে না এই যে দেখেন ডার্ক গ্রিন যেগুলো এগুলো কুচি কুচি করে খেতে পারবেন কিন্তু যদি মনে করেন যে আরও বেশি বীজ করবেন তাহলে এটাও রেখে দিতে পারেন এটা থেকে অনায়াসে কিছু ভিতরে বীজ হয়ে যাবে আর এই যে যে সিমগুলো এগুলো হচ্ছে আপনারা তুলে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এখন এই যে যে সিমগুলো এগুলো তুলে নিব এক কাজ করি আমি হচ্ছি এই যে এখানে এই চারটার ভিতরে একটি হচ্ছে একটু ছোট সেটা রেখে দিলাম পরের জন্য ওরে আসো না কেন গো আর এই যে দেখেন আমি বাকিগুলো কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ এই যে তুলে নিচ্ছি ওরে আল্লাহ একটুখানি সিম সহ দিয়ে আমি ছিঁড়ে ফেললাম এই যে দেখেন আসলে এক হাতে ক্যামেরা থাকলে এক হাতে যদি এভাবে কাটিং কুটিং করি একটু সমস্যা হয় তারপরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিজারও নিয়ে এসেছি তারপরে দেখেন হাত দিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি এই তো আলহামদুলিল্লাহ যতগুলো আসলে নেয়ার ও ও নিচের দুটি তো আবার মিসিং হয়ে গেল এ দুটি আসলে মিসিং হয়ে যাচ্ছিল তো এ দুটিও নিয়ে নেই কারণ হচ্ছে এগুলো আর আমি বীজের জন্য করব না তাই এগুলো আমি আসলে খাওয়ার জন্য তুলে নিচ্ছি তো এই যে দেখেন যতগুলো আসলে নেয়ার আমি নিয়ে নিয়েছি আর বাকি যেগুলো ডার্ক গ্রিন একদম সবুজ হয়ে গেছে এগুলো হচ্ছে আমি বীজের জন্যই আবার রেখে দিলাম আর গাছটি পুরো তুলে ফেললাম না যেমন কি বললাম যে এই যে আরও এখনো পর্যন্ত ছোট ছোট রানার বিনস রয়েছে তো এই হচ্ছে ভাই আপনার ভালো একটি গুণ যে এই গাছটি যদি লাগান আপনারা কিন্তু অনায়াসে আসে দুদিন থেকে তিন দিন যদি সময় দেন আর চার দিন দিলে তো কোনো কথাই নেই এক তরকারির জন্য আপনারা অনায়াসে সিন তুলতে পারবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পর পরে কিন্তু আমি এতগুলো করে রানার বিনস তুলেছি খাওয়ার জন্য যা কিনা আমাদের দেশি সিমে অনেক কষ্ট হয় কারণ হচ্ছে আমাদের দেশি সিম আলহামদুলিল্লাহ আমার অনেক হয়েছে কিন্তু দেশি সিম আনতে আমাদের যে ওয়েদারের প্রয়োজন স্ট্রাগল করতে হয় আর ইউকের ওয়েদার অত ভালো না আমরা সবাই জানি আর এই যে সিম এটা খুব মিষ্টি হয় বাংলাদেশের সিমের মতনই অনেক মিষ্টি সিম আপনারা যারা কখনো খাননি যে কোনো গ্রোসারি শপে সুপার মার্কেটে সুপার রাহ বাতাসে তো আমিও একদম হয়ে গেলাম যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন আলডি টেস্কো যে কোনো জায়গায় সেখান থেকে আপনারা এই রানার বিনস কিনে ভাজি করে খেয়ে পছন্দ হলেই আপনারা নেক্সট ইয়ার এই ফলনটি সিমের অনায়াসে করতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে কোন সিমের ফলনটি আপনারা করলে ভালো হবে আর এমন না যে আপনারা দেশি সিমের ফলন করবেন না দেশি সিমের ফলনও করবেন আপনারা যেটা হচ্ছে তিনটা তার মানে হচ্ছে যেটা কিনা আপনাকে ফলন দিবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভেতর সেই বীজটি কেনার চেষ্টা করবেন আসলে এটি যদি জেনে নেন আপনারা তাহলে এই বীজটি আপনাদের কিনতে ইজি হবে আর যদি মনে করেন যে আপনারা দেশে যাচ্ছেন না কেউ আসছে না যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনাদের পাশাপাশি যদি কেউ বাগান করে থাকে তাদের কাছ থেকে বীজ কালেক্ট করবেন আর যদি তাও না আছেন এই লাবণী কিচেন তো আছেই লাবণী কিচেন ডট কো ডট ইউকে শপ সেখান থেকে আপনারা কিন্তু এই দেশে লাগানো আমার নিজের হাতে লাগানো নিজের হাতে বীজ করা এই বীজ আপনারা নিতে পারেন অনায়াসে আমার ওয়েবসাইট থেকে এতে করে দেখা গেল এ গাছে এদেশের ওয়েদারের সাথে সাথে যেহেতু গাছগুলো বড় হয়েছে বীজগুলো হয়েছে এই বীজ রোপণ করলে আপনারা খুব সহজেই ফলন পাবেন সিজনের শুরু শুরুতেই আর যারা সবার জন্য একটি আমি কথা বলে দিচ্ছি আই মিন একটি কি বলে এটাকে একটি নিউজ যাকে বলে সবার জন্য একটি নিউজ দিয়ে দিচ্ছি অনেকেই আমার কাছ থেকে এই রানার বিনসের বীজ চেয়েছেন বাংলাদেশে যারা থাকেন অবশ্যই আমি আমার বাগানের এই ইউকের বাগানের বীজ আপনাদের দিতে পারলে আন্তরিকভাবে হ্যাপি হব অবশ্যই যারা চান এই রানার বিনের বীজ তাদের অ্যাড্রেসগুলো আমার পেইজে অবশ্যই আমার লাবনী কিচেন যে পেজ রয়েছে সেখানে অবশ্যই আপনারা দিয়ে রাখবেন আপনার বাংলাদেশের অ্যাড্রেসগুলো প্রপারভাবে তাহলে আমি আপনাদের এই বীজগুলো দিতে সক্ষম হব কারণ আমি নিজেও দেশে আসব চিন্তা করলাম যে আমি আপনাদেরকে বীজগুলো দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা রানার বিনস গাছ এবং এই গাছের অরেঞ্জ কালারের ফুলগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো সেই হিসাবে আমিও চাই আমার এই রানার বিনস যেন বাংলাদেশেও প্রতিটি ঘরে ঘরে হয় তো আপনারা যারা বীজ নিতে ইচ্ছুক অবশ্যই আমার পেইজে আপনারা আপনাদের অ্যাড্রেসগুলো দিয়ে রাখবেন অবশ্যই আমি আপনাদের জন্য বীজের ব্যবস্থা করব। তো দেখলেন তো যে প্রতিদিন আপনারা চাইলে এক সপ্তাহ পরপর রানার বীজ খাওয়ার জন্য কালেক্ট করতে পারেন ভিডিওটি আর বড় করছি না বিদায় নিচ্ছি আজকের মতন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফিজ